রাউজানত 200 শিক্ষার্থীরে বৃত্তি প্রদান করেছে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ। নভেম্বরের 21 তারিখ বৃহস্পতিবার বেন্যা 11টার সময় উপজেলার ফাটতলি সৌমনি চত্বরত সংগঠনের দক্ষিণ রাউজান শাখার উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী সভাত এই বৃত্তি প্রদান করা হয়। সভাত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। প্রধান বক্তা আছিল সংগঠন গোর কেন্দ্রীয় কমিটির সচিব মোহাম্মদ জামাল উদ্দিন রাব্বানি। উদ্বোধক আছিল 9 নম্বর ফাটতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকন উদ্দিন। পুরস্কার কিন্তু দাম দিয়ে হয় না, পুরস্কার এটা একটি ফুল হতে পারে, যে কোনো একটি বস্তু হতে পারে অথবা স্বীকৃতি হতে পারে। এই যে স্বীকৃতি, বাচ্চারা বলবে যে আমি এই হালিম লিয়াকত স্মৃতি সংসদ থেকে আমি ছোটবেলা পুরস্কার পেয়েছিলাম। এত সুন্দর পরিপাটি, আমার মনে হচ্ছে একটা পর্যটন জায়গায় আমি এসেছি। অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন, নুরুন নবী, অধ্যক্ষ আবু মুস্তাক আল কাদেরী সহ আরো বোধকে। সভাত শিক্ষা খাতত বিশেষ অবদান রাহেবের হারণে তিনজন গুণী ব্যক্তির সম্মাননা দেওয়া হয়। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।